আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে সকালবেলা, এখন বাজে সকাল 7টা, আর এই সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম চায়ের কাপ নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। আগের দিনের ব্লগটা জাস্ট এডিট করে পোস্ট করলাম আর আপলোডে বসিয়েছি, পোস্ট এখনও হয়নি। তো তার মধ্যে আপলোডে বসিয়ে আমি চলে গেলাম চা করতে। চা করে আর তন্ময় চলে গেছে 6টার সময়, তখন থেকে আমি তখনই আমি নিজে এডিট মানে মুখ চোখ ধুয়ে রেডি হয়ে এডিট করতে বসলাম ভিডিওটা, আর এডিট করে আপলোডে বসালাম। পাক্কা 1 ঘন্টা টাইম লাগলো। এবার আর সকালবেলা তোমাদের ফুল দেখালাম আমাদের গাছে, জবা ফুল ফুটেছে, এটা ফুটেছিল কালকে। তো কালকে রথের টেনশনে আর চাপে তো হয়ে ওঠেনি, যতই ছোটো করে পুজো হোক না কেন একটা হেডেক থাকে যে পুজো হবে সেটাকে নিয়ে বেরোবো, তারপরে কার বাড়িতে রাখবো, তাদের সঙ্গে কথা বলা। আর কালকে একটা মজার জিনিস হয়েছে জানো তো, তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে আমারও শেয়ার করলে। তো আমাদের বাড়ির পেছন দিকটা সাইড দিকটা একটা কুমড়ো গাছ আপনি আপনিই হয়েছে, নিজে নিজেই হয়েছে, মানে আমরা কিছু বসাইনি। তো হওয়ার পর দেখছি যে মানে বেশ বড় বড় পাতাগুলো হয়েছে, তারপরে ডাল ফালগুলো একদম ডগগুলো মানে এত সুন্দর লাগছে, টাটকা একদম। তো দাদাকে বললাম, দাদা মানে আমার ভাসুরকে বলা হলো যে একটু ছাদে, যেহেতু আমাদের সিঁড়ি নেই আমরা যে কেউ উঠতে পারি না, তো দাদাকে বললাম একটু যেমন করে হোক ছাদে উঠে গাছটা তুলে দাও। তো দাদা গাছটা তুলে দিয়েছিলো ছাদে উঠে। তো সাইড দিকটা পাশের বাড়ির দিকটা ওই কুমড়ো গাছের ডালপালাগুলো চলে গেছিলো। তো কালকে সকালবেলা উঠে আমি আর আমার যা দুজনে মিলে গেছি পেছন দিকটা, গেছি গিয়ে যে ডালপালাগুলো একটু আমাদের দিকে নিয়ে আসবো, কারণ লোকের বাড়িতে চলে যাচ্ছে কে কী বলবে। তো তাই জন্য গেছি গিয়ে যে ডালপালাগুলো আমাদের বাড়ির দিকে সরিয়ে নিয়ে আসবো। তো গিয়ে দেখে ঠিক এত বড় একটা সাইজের, তোমাদের এত বড় সাইজের কুমড়ো একটা ঝুলছে। তো দেখেই তো আনন্দে একদম আত্মহারা, এত ভালো লাগলো দেখে, মানে সারা সকালটা মানে কি বলবো, গাছে একটা ফল হয়েছে দেখে মানে মন একদম আনন্দে ভরে গেল, যেটা অপ্রত্যাশিত, কোনোভাবেই আমরা প্রত্যাশা করিনি যে আমাদের এই গাছটায় কুমড়ো হবে। আমরা কিছু ভেবেছিলাম যাক গে শাক তো খাওয়া যাবে, আবার কি আর কিছু দরকার নেই, আর শাকটা একটু ভালোবাসে বাড়ির সবাই খেতে, তো শাকটা হলে যথেষ্ট। এবার তো দেখে তো বাড়িতে এসে ছুটতে সবাইকে ঘুম থেকে তুলে সবাইকে বলা হলো কথাটা, যে এই ব্যাপার তো সবাই খুব খুশি। তো দাদাকে বলা হলো যে কুমড়োটা এরকম ঝুলছে, তো দাদা তুমি আর একবার ওঠো, উঠে কুমড়োটা আস্তে করে তুলে ছাদের মধ্যে বসিয়ে দাও, কারণ আমাদের বাড়িতে রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর দিনকে, তো তখন কুমড়ো লাগে, গোটা কুমড়ো লাগে। তো গাছে যখন হয়েছে তখন সেটা মায়ের নামেই মানে দেওয়া হবে, সেটা পুজোতেই লাগানো হবে, এটাই আমরা আশা করেছিলাম। দিয়ে এবার তো সেটা আশা করাতে সেটা দাদাকে বললাম গিয়ে তুলে দিয়ে আসো, যাতে ঠিকঠাকভাবে থাকে, কুমড়োটা পেকে যাবে তারপরে নামানো হবে। কুমড়ো তো অনেক দিন থাকে, তো গাছে অনেক দিন থাকে, আর সবে কাঁচা, কুমড়োটা পাকেনি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দাদা তো তাই উঠলো, উঠে এবার উঠে গাছ মানে ছাদে উঠে দাদার মাথায় হাত, যে কী অবস্থা, মানে 10 থেকে 15 খানা কুমড়ো এরকম বড় বড় হয়ে সারা ছাদময় ছড়িয়ে রয়েছে, মানে কি বলবো, আনন্দে আর ধরছে না আমাদের। আমরা বললাম সঙ্গে সঙ্গে দাদাকে, আমি পাঁচিলে উঠে দাদার ফোনটা দিলাম আর আমার ফোনটাতে বললাম ভিডিও কল করতে। তো দাদা ভিডিও কল করলো, ভিডিও কল করার পর আমরা মানে দেখছি, দেখে মানে এতটা ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে কোনো দিনও আমাদের মানে গাছে লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। কিন্তু প্রত্যাশা করেছিলাম, আমরা গাছটা লাগিয়েছিলাম, লাগানোর পর আশা করেছি আমরা যে লাভ হবে, ঠিক আছে, এটা কোনো প্রত্যাশায় না, অপ্রত্যাশিত জিনিস আমাদের সামনে মানে পেয়েছি আমরা। তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এটুকুই তোমার সাথে শেয়ার করলাম, শেয়ার করতে পেরেও ভালো লাগলো, জানি না তোমাদের বোর করলাম কি না। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিই এবার বাড়ির আর নানা ধরনের কাজ আছে, কাজের মধ্যে মানে লেগে যাব। তো সাথে থাকো।
এই যে সেই আমাদের গাছের কুমড়ো দাদা একটা পেরে নিয়ে এসছে, আর সেটাই তোমাদের শেয়ার করলাম। এরকমই কুমড়ো হয়েছে গাছে। তো সকালের কাজ সেরে আবার অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম। অনেকক্ষণ মানে এখন 11টা বাজে প্রায়। আর বাবানকে আজকে একা একাই পড়তে দিয়েছি আমি, ও আমি ওকে লিখতে দিয়ে চলে গেছি রান্নাঘরে রান্না করার কাজে। আর ও এমনিতে মোটামুটি বদমাইশি করছিল এতক্ষণ, যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে লিখতে বসিয়েছি, তা লিখছে। যেটুকুনি লেখে লিখুক, আর বলেছি তোকে ক্যামেরায় দেখাবো, তাই জন্য ও লিখছে। আর দেখো কী লিখেছে তোমাদেরকে দেখাচ্ছে। ও লিখুক, আর এই দেখো জানলার পেছনে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছ, ওইখানে কী হচ্ছে জানো? ওখানে হচ্ছে বিপত্তারিণী পুজো। আজকে বিপত্তারিণী পুজো আর ওখানে পুজো হয়। আমরা মঙ্গলবার করিনি, শনিবার করবো। এই দেখো এখন সন্ধ্যেবেলা তন্ময় যাচ্ছে বিয়ে বাড়ি। ড্রেস দেখো, মুখটা দেখিয়ে দাও। আর এই করোনার জন্য আমাদেরকে নিয়ে গেল না, নিজে একা চলে যাচ্ছে। হাই, আমাদের নিয়ে গেলে না কেন আগে সেই কথা বলো। চারিদিকে করোনা ভাইরাস মহামারী চলছে, মুক্তি যাওয়া যায় তাই মনের দুঃখে আমার ছেলে ড্রয়িং করতে বসে গেছে, আর আমি এতক্ষণ শুয়ে শুয়ে কাটাচ্ছিলাম। এই দেখো ছেলের বায়না আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবে না, ঠিক আছে, কিন্তু আমাকে একটা ড্রয়িং খাতা কিনে দাও, আমি বসে আঁকবো। তো ওর বাবা তো ওর বায়না খুব সহজেই পূরণ করতে পারলো, একটা ড্রয়িং খাতা কিনে দিল, ছেলে তো তাই নিয়েই খুশি। আর এই যে ড্রয়িং করছে দেখো, এটা কী হয়েছে পাপা? গাড়ি। ও এটা গাড়ি হয়েছে। এই গাড়ি করে কি কোথায় যাবো আমরা? এই গাড়ি করে দেখো একটা সাইকেল লিখি। আচ্ছা লেখো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি মনের দুঃখে শুয়েছিলাম, মানে এই করোনার মধ্যে অনেক দিন কোথাও যাওয়া হয় না, তো একটা যাওয়ার সুযোগ এসেছিল কিন্তু সেটাও হাতছাড়া হয়ে গেল, তাই খুব মন খারাপ হচ্ছিল। তো যাই হোক ব্যাপারটাও বুঝতে হবে। তো বলছিল আমাকে যে ছেলেকে তাহলে বাবা মায়ের কাছে রেখে তারপরে চলো, কিন্তু কি বলতো ছেলেকে রেখে আনন্দ করতে যেতে ভালো লাগে না। কোনো দরকারে যদি যেতে হয় তাহলে ছেলেকে রেখে যাই, কিন্তু আনন্দ করার জন্য ছেলেকে রেখে আমি কোথাও যাই না। তো আমি বললাম আমার দরকার নেই ওরকম আনন্দ করার যেখানে আমার ছেলে আনন্দ করতে পারবে না, তুমি যাও। আর এরকম যাওয়া আসা লেগেই থাকবে, ছেলের শরীরটা আগে, ছেলে আমার সুস্থ থাক, তাহলে আমরা সব জায়গায় যেতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আর কিছু তো ভিডিও আজকে সেরকম করাও হয়নি, দেখি রাতে যদি কিছু করতে। আসলে কি বলতো আজকে যেহেতু ও নেই, আমিও আজকে রান্না বান্নার সেরকম ঝামেলা, মানে আমার আজকে বিশাল বড় আনন্দের দিন যে আমার রান্না করতে হবে না, যা আছে ছেলেকে খাইয়ে দেবো, তারপর যদি বাঁচে আমি খাবো, না হলে একটু কিছু ফ্রাই ট্রাই করে নেবো, ডিম ঠিম ভেজে নেবো, কি একটু রুটি করে নেবো, ব্যাস, মানে কোনো রকম একটা কিছু করে যাতে পেটটা ভরে, ব্যাস মিটে গেল ঝামেলা। তো এইভাবেই কাটাবো, দেখি আর কি করা যায়। তো মোমবাতিটা নিয়ে কেন বসেছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি একটা টপ বাড়ি থেকে ফেরিয়ালা যাচ্ছিল তার কাছ থেকে কিনেছিলাম, জবা গাছগুলো বসাবো বলে একটা একটা করে কিনি আর একটা একটা করে বসাই। তো এর পেছনে কোনো ছিদ্র নেই, তো বাড়ি থেকে সবাই বললো যে পেছনে ছিদ্র থাকে বা ছিদ্র করতে হয়। আর আমি ইউটিউবে যদিও দেখলাম যে ছিদ্র ছাড়া টপেই সবাই ফুল গাছ লাগাচ্ছে, তো আমার কোনো আইডিয়া নেই, তো দেখি ছিদ্রটা একবার করার চেষ্টা করি, যদি হয় তো ভালো, আর না হলে না হবে। তো তাই জন্য এই মোমবাতিটা নিয়েছি, আর মোমবাতিটার মধ্যে এই শিকটা নিয়েছি, এটা গরম করব একদম খুব গরম করে, আর এটার পেছন দিক দিয়ে খোঁচাখুচি করব, দেখি যদি হয়।
একটুখানি হয়েছে, তো আর একবার করে দেখি। আগুন চালিয়ে কেন উঠি? এমনি করো তাও উঠছে না, এমনি করলে। এবার একবার দেখি। হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি? এই দেখো, তো শেষমেষ আমি সাকসেস হতে পেরেছি, দেখছো? আর আমি আবার টপ কিনবো আবার। এখানে আজ পর্যন্ত, এখন পর্যন্ত এখানেই শেষ করি। তো আমার টপটা আমি সাকসেস হয়েছি, খুব আনন্দ লাগছে। আর গাছটা কালকেই লাগাবো, জবা গাছটা কালকে এর মধ্যে বসাবো। রজনীগন্ধা গাছটা তো কী অবস্থা, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমি তন্ময়কে জিজ্ঞেস করলাম যে গাছটা কি মরে গেল, তো বলো না মরে যায়নি, ঠিক বেঁচে উঠবে। তো দেখি কবে বেঁচে ওঠে। আর জবা ফুলগুলো খুব সুন্দর হচ্ছে, কিন্তু থোকা জবা যেটা পঞ্চজবা হলো সেটা এইরকম করি এইটুকুনি ফুটলো, কিন্তু এরকম যে ফুটবে পুরোটা সেটা ফোটেনি। তো কী করবো, ওটাকেই আগে বসাবো টপে না কী করবো ভাবছি। তো যাই হোক করবো, কালকে করবো ওটা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন আসা যারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।